ঢাকায় একের পর এক বৈঠকে ব্যস্ত ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। তারা জানতে চাইছেন নির্বাচনে সহিংসতার আশঙ্কা আছে কিনা, দেশের মানবাধিকার পরিস্থিতি সহ নানান কিছু। মঙ্গলবার ইইউ প্রতিনিধিরা যাবে নির্বাচন কমিশনে। 15 জুলাই বৈঠক হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে সেটা বুঝতেই রোববার থেকে 2 সপ্তাহের ঢাকা সফর শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। 6 সদস্যের স্বাধীন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন এই দলটি ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে ফিরে গিয়ে জানাবে আগামী নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে কিনা। এই প্রতিনিধি দলের রিপোর্টের ভিত্তিতেই ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাবে কি না। সফরের দ্বিতীয় দিন সোমবার প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে গিয়ে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে, দেখা করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে। জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠকে গুরুত্ব পায় নির্বাচনকালে সহিংসতার আশঙ্কা কতটুকু এবং মানবাধিকার পরিস্থিতির বিভিন্ন বিষয়। ওনারা এসছেন আমাদের কাছ থেকে জাস্ট পরিবেশটা বোঝার জন্য, আমাদের সাথে আলাপ করেছেন সেই নিয়ে। মানবাধিকার পরিস্থিতির প্রেক্ষিতে এখানে কোনো ইলেকশনে কোনো রকম ভায়োলেন্স বা ইত্যাদি হওয়ার মতো কোনো অবস্থা বিরাজ করছে কি না। এদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সচিবালয়ে গিয়ে দেখা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে। রাষ্ট্রদূত সফররত ইইউ প্রতিনিধি দলের কাজের বিষয়ে তুলে ধরেন। আওয়ামী লীগের সঙ্গে তাদের আনুষ্ঠানিক বৈঠকের বিষয়েও আলোচনা হয়। 6-member team that's here having meetings with political parties, with civil society, with the security forces. As you know, they are here to decide and recommend whether the EU should deploy a full election observation mission. Of course, we very much encourage a peaceful, fair, free, participatory election. সরকারি দল তখন শুধুমাত্র রুটিন ওয়ার্ক পালন করবে। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় ঠিক সেভাবে নির্বাচন হবে। বিকালে গুলশানে ইইউ রাষ্ট্রদূতের বাসায় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির। এখানে ওদের যে টিমটা এসেছিল সেটার সাথে আমাদের একটা ইন্ট্রোডাক্টরি মিটিং ছিল। এখানে এটা এমন সিরিয়াস কিছু না। আমাদের ওদের সাথে মেইন যে মিটিংটা সেটা 15 তারিখ আমাদের পার্টি যিনি সাধারণ সম্পাদক আছেন ওবায়দুল কাদের, মাননীয় মন্ত্রী এবং এমপি, ওনার নেতৃত্বে হবেন। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।